অ্যানিমাল এগ্রিকালচারাল সেক্টরে একটা সংগঠনের প্রয়োজন ছিল, যে উদ্দেশ্যে করা হয়েছিল সেটা হলো জনগণের যে প্রাণীজ পুষ্টির চাহিদা এবং প্রাণীজ পুষ্টি উৎপাদন এবং যারা খামারি আছেন তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট এবং বিভিন্ন অর্গানাইজেশনের সাথে পোলট্রি বা ডেয়ারি রিলেটেড তাদের সাথে একসাথে কাজ করে উৎপাদন বাড়ানো এবং দেশকে প্রাণীজ আমিষে স্বয়ংসম্পূর্ণ করা। আহকাবের টেকনিক্যাল ভ্যালু অনেক, লাইভস্টক ডিপার্টমেন্টের সাথে, মন্ত্রণালয়ের সাথে এবং ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের সাথে প্রতিনিয়ত বৈঠক করে তাদের সমস্যাগুলো সমাধান করার গুরু দায়িত্ব নিয়ে আহকাব আজকে এই পর্যায়ে এসছে। বর্তমানে কাস্টমসে যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে এই সমস্যাগুলো সহজতরকরণ এবং একটা সুস্পষ্ট নির্দেশনা দরকার, এবং এই কারণে অত্যন্ত ট্রান্সপারেন্ট এসআরওর মাধ্যমে যাতে আহকাব এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা যাতে পণ্য আমদানি এবং বিক্রি করতে পারেন সে ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করি। প্রাণীজ আমিষ উৎপাদনে যে অগ্রগতি হয়েছে তাতে আহকাবের ভূমিকাটা অত্যন্ত স্পষ্ট। আহকাব একটি অতি প্রয়োজনীয় এবং অত্যন্ত দক্ষ একটি সংগঠন, এবং এর সাথে যারা জড়িত আছেন তারা সবাই এ বিষয়ে প্রচুর জ্ঞান রাখেন, এবং ভবিষ্যতে আহকাব এই প্রাণীজ কৃষির ভিতরে আরও অবদান রেখে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা। যারা স্টেক হোল্ডার আছেন সবাইকে এই আহকাব এক্সপোতে আসার জন্য দাওয়াত দিচ্ছি।